প্রথম ম্যাচে জয়ের পর শেষ ম্যাচে টাই, ভারতের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ এক এক ব্যবধানে সমতা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী ভারতের নারী দলের বিপক্ষে এই সাফল্যের কারণে বাংলাদেশ নারী দলের ক্রিকেটার ও স্টাফদের জন্য 35 লাখ টাকার বোনাস ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নারী ক্রিকেট দলের সাফল্যের জন্য তাদের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করে বিসিবি। সেখানে বিসিবি সভাপতি পুরস্কারের কথা জানান। শুধু প্লেয়ারদের জন্য, টিম প্লেয়ারদের জন্য 25 লক্ষ টাকা প্লাস যারা পারফর্ম করেছে, যেমন সেঞ্চুরির জন্য অ্যাডিশনাল 2 লাখ, তারপর যারা অন্যান্য যারা পারফর্ম করেছে ওদেরকে আলাদা আলাদা টাকা, এইভাবে আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি, এটা ওদেরকে বলেছি। সামনে মেয়েদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা জানিয়ে বিসিবি প্রধান বলেন, মেয়েদের ক্রিকেটে পেস বোলিং কোচ সহ অন্যান্য স্টাফ যুক্ত করা হবে। শক্তিশালী ভারতের বিরুদ্ধে তারা যেভাবে খেলেছে এবং জেতাই ছিল, এই আমরা কিন্তু ওডিয়েও জিততে পারতাম, একটা বল আগে হলেই হতো, আবার টি টোয়েন্টি তো না জেতার কোনো কারণই নেই। সো আমি বলছি যে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, এটা ইজ এ ভেরি গুড সাইন। 35 লাখ টাকার মধ্যে নারী ক্রিকেটাররা পাবেন 25 লাখ টাকার অর্থ পুরস্কার। দেশের হয়ে নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ফারজানা হক পিঙ্কিকে 2 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সঙ্গে ভালো পারফরমেন্স করা আরও কজন ক্রিকেটার আলাদা বোনাস পাবেন। সাদিয়া আক্তার, তর্ণী, মাইটিভি।